ধোবো নাকি? কিন্তু ধোবো নাকি? কিন্তু খুব সুন্দর লাগছে, কান আছে আবার একটা ল্যাজও আছে। থেকে আমাদের তোজো অফিসিয়ালি ইভান, বাট আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু এই রেওয়াজটা নেই যে মিডিল নেম থাকতেই হবে। এরকম টুপি কোত্থেকে পেলি রে তোজো? রোজি কেলক্স খেয়ে খেয়ে না মুখ পুরো পচে গেছে, তো ভাবলাম আজকে একটুখানি ভেজিটেবল ম্যাগি বানানো যায়। তো বাবা খাবে না, আমি মা সৌরভ তিনজনের জন্যই বানাচ্ছি। তো ক্যাপসিকাম, গাজর, বিনস, যা যা তোমার ভেজিটেবল পছন্দ সেগুলো অ্যাড করবে, আর একটুখানি ফ্রোজেন গ্রিন পিসও অ্যাড করবো। খেতে কিন্তু খুব ভালো লাগে, মানে এটা আমার ফেভারিট একটা ব্রেকফাস্ট আইটেম বলতে পারো, যদিও ম্যাগি খুব বেশি খাওয়া ভালো নয়, মাঝে মধ্যে চলতেই পারে। ম্যাগিটা খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল। গুড মর্নিং এস এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে একটুখানি আর্লি ব্রেকফাস্ট সারা হলো, কারণ সৌরভ একটুখানি বেরোবে, একটা অফিসিয়াল কাজ আছে, মানে সেটা বলতে পারো খুব ইম্পর্টেন্ট একটা কাজ। তো তার জন্যই মনে হলো যে তাড়াতাড়ি করে আগে ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। কিরে এই সকাল সকাল আমি এসেছিলাম আমাদের এখানকার কর্পোরেশন অফিসে প্রজেক্ট বার্থ সার্টিফিকেটটা কালেক্ট করতে। ডকুমেন্টস তো সাবমিট করে গেছিলাম, বাট কালেক্ট করা হচ্ছিল না, কারণ এরপর আমার আধার কার্ড বানাতে হবে। তো যাই হোক, কালেক্ট হয়ে গেছে। যেটা সবচেয়ে চ্যালেঞ্জিং লাগলো আমার এখানে এসে, সেটা হচ্ছে গিয়ে ইভান নামটাকে হিন্দিতে লিখতে হবে, আর হিন্দি হরফগুলো আমি সব কটা ঠিকঠাক করে জানতাম না, স্পেসিফিক্যালি ইভান। তো গুগল ট্রান্সলেটই ভরসা হয়ে গেছে কাজ আজকের মতো। লাস্ট দু আড়াই মাসে আমি মোটামুটি বুঝে গেছি তোজো কোন কোন সময় ঘুমায়, আর ওর স্লিপ রুটিনটা কিন্তু আমি মেনটেন করার চেষ্টা করি। তো মাসি মাসাজ করে যাওয়ার পরে স্নান টান করিয়ে দিলে যদি একটু পেট ভরে খাইয়ে দিতে পারি, ও কিন্তু অনেকক্ষণ সময় ধরে ঘুমাবে। তো এখন ঘুম পাড়িয়ে এলাম। আর জানো তো মামুনিরা যেই রুপোর বাটি, ঝিনুক, চামচগুলো দিয়েছিলো, এগুলো দেখো কীরকম কালারটা হয়ে গেছে। রুপোর বাটি দেখবে এরকমই হয়ে যায় কিন্তু কালারটা, ইউজ না হলে। তো এখন তার এই ঝিনুক বাটি কিছুই লাগছে না, কারণ এখনও বটল ফিট করে যখনই আমি এক্সপ্রেস করে ওকে খাওয়াই না কেন। তো ঝিনুকে করে খাওয়াতে গেলে কী বলতো প্রচুর সময় লেগে যায়, আর তোজোর একটা জিনিস কি ও বটলেও একদম কমফোর্টেবল। তো তার জন্য এগুলোকে মেজে ধুয়ে রেখে দেবো। আর রুপোর বাটি, চামচ যাই হোক না কেন, তোমরা যদি কলগেট দিয়ে মাজো না খুব ভালো পরিষ্কার হয়। তো একটা রুপোর দোকান থেকেই এটা আমাকে বলেছিলো, তাই জন্য আমি ওটাই প্রসেসটাই ফলো করি। তো এগুলো রেখে দেবো। তো এগুলো একটা স্মৃতি বলতে পারো, মামুনি দিদি ওকে দিয়েছিলো, বড়ো হলে এগুলো দেখাতে পারবো। তো এগুলো যত্ন করে রেখে দেবো আমি। নতুনের মতন দেখো চকচকে হয়ে গেছে। তোমাদের বাড়িতেও রুপোর থালা বাটি থাকলে কলগেট দিয়ে মেজে কিন্তু একবার ট্রাই করতে পারো। তো আমি এরকম টিস্যু নিয়ে নিয়েছি, টিস্যু দিয়ে মুড়ে আলমারিতে রেখে দেবো, তাহলে ভালো থাকবে। আমাদের হরভজন সিংকে দেখেছো? এই দেখো, এরকম টুপি কোত্থেকে পেলি রে তোজো? এটাও ছোটবেলাকার টুপি, এখন একটু ছোট হয়েছে তাই বড়বেলা একটু টাইট হচ্ছে, কিন্তু আর অন্য কিছু অপশন নেই। আর আমরা টুপি কিনে পয়সা খরচ করি না, কারণ টুপি পরালেই কাজে শুরু হয়ে গেছে। মানে একদিকে ভালো তাই না, তোজোকে টুপি পরানো যাবে না। না না, টুপি না পরলে নিচে যাওয়া যাবে না মানু। হ্যাঁ, মনে হচ্ছে জেগে আছে। লাস্ট দিন যখন নিয়ে এসেছিলাম তখন পুরো ঘুমাচ্ছিল, আর এখন যেহেতু চোখ হয়েছে এনজয় করছে, এদিক ওদিক দেখছে। কিরে কোথায় এসছিস? জেগে আছে যদিও, বাট খুব বেশিক্ষণের মামলা নয়। এই যে বেশ দুলুনিটা পাচ্ছে, তো ঘুমিয়েই পড়বে। আবার টুপিটাকে পরাতে পেরেছি, এখন আর কাঁদছে না। যতই রোদ থাকুক না কেন হাওয়া তো আছেই। হ্যাঁ, আরে টুপি পরতে চায় না বলে না বেরোতে পারি না, জানো তো আমার ভীষণ ভয় লাগে ঠান্ডা লেগে যাবে। এটা আমার একটা ম্যানিয়া বলতে পারো, আমার দুটো ম্যানিয়া হয়েছে, সেটা হচ্ছে ঠান্ডা লেগে যাবে আর খাওয়া হচ্ছে না। মানে আমাকে পুরো পাগল করে দেয়, সৌরভ মনে হচ্ছে কম খাচ্ছে, সৌরভ মনে হচ্ছে কম খাচ্ছে। আসলে কি বলতো, ব্রেস্ট ফিডে তো বোঝা যায় না যে কতটা কোয়ান্টিটিতে খাচ্ছে, তাই জন্য আমার মনে হয় কম খাওয়া হয়ে যাচ্ছে, মনে হয় কম খাওয়া হয়ে যাচ্ছে।
বেবিও করেছে, ভালো লেগেছে? ভালো লেগেছে তোমার? নিচে দাও, একটু নিচে দাও। আজ থেকে আমাদের তোজো অফিসিয়ালি ইভান, তো সৌরভ গিয়ে ওর বার্থ সার্টিফিকেট নিয়ে আসলো, তো বললো খুব একটা প্রবলেম হয়নি। তবে সৌরভ একটা ভালো কাজ করেছে, ওখান থেকে গেছিল আবার হচ্ছে আধার কার্ড সেন্টারে, ওখানে বলছে যে ইভানকে নিয়ে যেতে হবে। তো আমি গেছিলাম আমার একবার ফোন নাম্বার লিঙ্ক করানোর জন্য, জায়গাটা না ভীষণ ক্রাউডেড, তো ভাবছি আরও একটা ভ্যাকসিন হোক তারপরে ওকে নিয়ে যাবো। আস্তে আস্তে পাসপোর্টটাও করতে হবে। তো বার্থ সার্টিফিকেটটা হয়ে গেল, এটা একটা মানে কাজের কাজ বলা চলে না, মানে সেটাই, এটা তো করতেই হতো। আর এরকম তিনটে কপি সৌরভ নিয়ে নিয়েছে, এক একটা কপি 15 টাকা করে নিয়েছে, তো ভালোই হয়েছে। মানে একটা হারিয়ে গেলেও আরও হাতে দুটো থাকবে, যদিও এইগুলো ভীষণই ইম্পর্টেন্ট একটা ডকুমেন্টস, হারানোর কোনো প্রশ্নই নেই, তাও ঠিক আছে, পাওয়া যাচ্ছে না, যখন তিনটে নিয়ে নিয়েছো ভালোই করেছো। আজকে এই বার্থ সার্টিফিকেট আনতে যেতে যেতে একটা জিনিস নিয়ে আমি টেনশনে ছিলাম, মহারাষ্ট্রতে একটা কাস্টম আছে যে ওরা প্রত্যেকের না একটা মিডিল নেম দিয়ে দেয়, মানে বাই ডিফল্ট যদি নাও দিয়ে থাকে নামের সাথে মিডিল নেম, তাহলে বাবার নামটাকে এদের মিডিল নেম দিয়ে দেয়। তো আমার সেটা খুব একটা পছন্দ ছিল না, মানে এটাকে আমি ভালো খারাপ কিছু বলছি না, বাট আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু এই রেওয়াজটা নেই যে মিডিল নেম থাকতেই হবে। বাট এবার আমি গিয়ে দেখলাম যে ওই কাস্টমটাকে ওরা চেঞ্জ করেছে, এখন আর মিডিল নেমটা কম্পালসারি নয়। তো ইভান ঘোষ এটাই ওর নাম, আমি ভাবছিলাম ইভান সৌরভ ঘোষ কেমন একটা বাজে শোনাবে না, তো যাই হোক সেরকম কিছু হয়নি আর কি। মায়ের লাঞ্চ হয়ে গেছে, মা এবার তোজোর কাছে বসছে, যদি এখন সে ঘুমাচ্ছে মনে হয় না উঠবে বলে, খেতে বসে। হ্যাঁ এবার আমরা খেতে বসে যাচ্ছি। আচ্ছা আজকে লাঞ্চের মেনুতে আছে পাতলা মাছের ঝোল আর এটা হচ্ছে মেথি শাক ভাজা। তোমরা অনেক সময় বলো যে তোমরা খুব রিচ খাবার খাও, যেহেতু কালকে চিলি চিকেন খাওয়া হয়েছে, আজকে একদম লাইট খাবার। আমরা না ব্যালেন্স করেই খেতে পছন্দ করি, একভাবে পাতলা ঝোল ভাত খেতে কারি বা ভালো লাগে সবসময় মনে হয়, তবে আমরা বাইরের খাবার একদমই খাই না, বাড়িতে বানিয়েই খাই। হ্যাঁ কখনো কখনো স্পাইসিও হয়, আর কখনো এরকম দেখো তেল তেলে ঝোলও হয়, তো এটাও এনজয় করে খাই। আবার যখন চিলি চিকেন হয় বা ভালো কিছু খাবার বানানো হয় সেটাও এনজয় করে খাই। কিন্তু অনেক সময় হয় কি, এই ধরো ঝোল ভাত বানানো হচ্ছে সেটা আর কি দেখাবো, ভিডিওয়ে দেখানো হয়ে ওঠে না আর কি। তোমরা ভাবো আমরা সবসময় বুঝি রিচ খাবার দাবার খাই, বাট একদমই সেরকম ব্যাপারটা নয়। তো চলো আমি আর সৌরভ খেয়ে নিই, তুমি বসো তোজোর কাছে। নিজ থেকে ঘুরে আসার পর তোজোকে আর ওর কটে রাখিনি, দেখলাম স্ট্রলারই সুন্দর ঘুমিয়ে পড়েছে, এদিক ওদিক আর নাড়ানাড়ি করিনি, তো একটু উসকুস করলে স্ট্রলারটাকে ধরে জাস্ট এরকমভাবে দুলিয়ে দিচ্ছি, তাহলে দেখছি আবার ঘুমিয়ে পড়ছে। তবে এবার উঠবে, খাওয়ার সময় হয়ে গেছে, এবার উঠে পড়লো বলে, তবে এটা ভালোই হয়েছে, ওর পার্সোনাল ভেহিকল, এখানেই ভাবছি রেখে দেবো। আজ সবার হঠাৎ করে লাঞ্চের পরে আইসক্রিম খেতে ইচ্ছা করলো, তো আইসক্রিম আনানো হয়েছে NIC থেকে, আর একে দেখো এখন আইসক্রিম খাওয়ার জন্য মুখিয়ে আছে, ওই যে কখন দেবে আমাকে আইসক্রিমটা। এবছর শীতে কলকাতার ওয়েদারটা ভীষণ আনপ্রেডিক্টেবল হয়ে গেছে, তাই না? জেনারেলি এই টাইমে যে খুব একটা বৃষ্টি হয় সেরকমটা নয়, বাট এবছর লক্ষ্য করলাম বেশ 2-3 স্পেলে কিন্তু ভালো রকম বৃষ্টি হয়ে গেল, লাস্ট 2 দিন আগেও বৃষ্টি হয়েছে। তোমাদেরকে বলছিলাম যে রংধনুকে আমরা এবার বিয়েবাড়ি পারপাসেও রেন্ট আউট করছি, তো আজকে হচ্ছে কি ওখানে ফার্স্ট রিসেপশন যেটা অর্গানাইজ হচ্ছে, তো আমি একটু টেনশনে ছিলাম যে বৃষ্টি হলে বুঝতেই পারছো পুরো জায়গাটা তো ওপেন। তো যাই হোক পরশুদিন বলো লাস্ট বৃষ্টি হচ্ছে, তারপর কালকেও বৃষ্টি হয়নি, আজকেও বৃষ্টি হয়নি, শুকিয়ে গেছে সমস্ত কিছু। আর আমাদের এই মাঠটার না ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো, যেহেতু পাশে পুকুর আছে জলটা একদমই মাঠে দাঁড়ায় না, সমস্ত জলটা নেমে যায় পুকুরে। তো ঠিক আছে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, লুকিং ফরওয়ার্ড, ওনাকে জাস্ট ফোন করেছিলাম, জানলাম যে সব কিছু ঠিক আছে কিনা, বললেন হ্যাঁ ঠিক আছে, আমরা একটু ছবি ভিডিও পাঠাবেন, দেখবো কীরকম লাগছে আমাদের রংধনুকে বিয়েবাড়ির সাজে সেজে। কালকের ব্যাং আজকের পোলার বিয়ার হয়ে গেছে পুরো, দেখো একবার। এটা সৌমি শখ করে বহুদিন আগে কিনেছিল, কিন্তু সাইজে হচ্ছিল না, এখনো খুব একটা সাইজে হচ্ছে না, কিন্তু আমার আর তস হয়েছে না, আমি ছবি তুলবো তাই পরিয়ে দিয়েছি। দেখো এটা কি বাথরুম, এটা অনেকটাই বাথরুমের মতন বাচ্চাদের, দেখো 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 কাণ্ড দেখো, একে শান্ত করে বসিয়ে ছবি তোলা মানে একটা বড় টাস্ক, কিন্তু খুব সুন্দর লাগছে, কান আছে আবার একটা ল্যাজও আছে, ল্যাজ তো এমনি আছে, আমি বলতে যাচ্ছিলাম ল্যাজের দরকার নেই। এই দেখো সৌমি চুলটা ধরেছে ধরেছে, গেল 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 গেল, ওহো দারুণ হচ্ছে, দারুণ দারুণ হচ্ছে, ও ছাড়াও ছাড়াও লেগে যাবে তোমার। কি রে টুকি দেখবে দেখবে টুকি 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 ধোবো নাকি, কিন্তু ধোবো নাকি, এটা তো তোজো নয়, এটা কি
আমাদের বাড়িতে তো কে এলো? জাদু। এটা কে এলো আমাদের ভাই? এটা তোজো নয়, এটা জাদু। এটা জাদু? তোজোর জন্য এই জিনিসটা আমি আমার প্রেগনেন্সির টাইমেই কিনে রেখেছিলাম, মানে 5 মাস পর থেকেই আমি সার্চ করতাম অনলাইনে যে কী কী পাওয়া যায় বাচ্চাদের। তো এটা অ্যামাজনে দেখে এত পছন্দ হয়েছিল, দেখো দুটো কানও আছে, ভীষণ কিউট দেখতে, যে ল্যাজ আছে একটা ছোট্ট, তো মনে হয়েছিল যে হ্যাঁ একদম নিউবর্নেরই এটা কাজে লেগে যাবে। কিন্তু তখন কোনো সেন্সই ছিল না যে এটা যথেষ্ট বড় নিউবর্নের জন্য। 2.5 মাস বয়স হয়ে গেছে তোজোর, এখনও কিন্তু এটা যথেষ্ট বড় হচ্ছে ওর, আরও কিছুদিন গেলে একদম ঠিকঠাক সাইজে আসবে, বাট আমার আর তস হয়েছিল না, আর এটা কাঁচাও ছিল, তো ভাবলাম যে পরিয়ে দেখি যে কিরকম কি হচ্ছে না হচ্ছে। তো সেটাই ভাবছি যে দেখো তখন ভেবে এগুলো কিনেছিলাম, আর আজকে তোজো হয়েও গেল, 2.5 মাস ওর বয়সও হয়ে গেল, মানে টাইম কিভাবে কেটে যাচ্ছে। কিছুদিন পর তোমাদেরকে বলবো দেখো এগুলো কিনেছিলাম শখ করে, এগুলো তোজোর এখন ছোটও হয়ে গেছে। দেখো এবছর আমার ছেলে তো সরস্বতী পুজোয় বিশাল মাঞ্জা দিচ্ছে, তাই জন্য ভাবলাম যে আমি বা কেন বাদ যাব, তো আমাকেও কিছু একটু ভাবতে হবে। তো আমি এখন শাড়ির ব্লাউজ বানাতে দিতে যাচ্ছি, ও যেন সারা দুপুরটা দুপুর মাতুনি করলো, তো এখন জাস্ট খেয়ে দিয়ে ঘুমিয়েছে, হাতে একটুখানি সময় আছে, মার কাছে ওকে রেখে যাচ্ছি। আর এখানে দেখো আমি সমস্ত আমার শাড়ির পশরা নিয়ে বসেছি, ভাবছি এই ব্লাউজটা বানিয়ে নিয়ে, এই শাড়ির এটা হচ্ছে তসর বাটি, কিনেছিলাম অনেক দিন আগে 1 বৈশাখে, তো এটা পরা হয়নি, এটা পরবো ভাবছিলামই, তো এটা একটা ভালো অকেশন, আর তোজোর সাথে মাঞ্জা দেওয়ার জন্য এটা একদম অ্যাপ্রোপ্রিয়েটই হবে, তাই না? শুরুতে ভাবছিলাম যে এই ইয়েলো কালারের শাড়িটা পরা যাক, সরস্বতী পুজোর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে, তবে ভাবলাম তারপরে যে না বয়স হয়ে গেছে তো থাক না গো, মজা করছি, এটা অন্য কোনো অকেশনে পরে ফেলবো। আসলে তসর বাটিকটা অনেক দিন কেনা আছে, এটা পরার সুযোগই হচ্ছে না। চলো যাই, আমি এবার তোমাদেরকে দেখাতে গিয়ে শাড়িটা খুলেই ফেললাম, পুরো লাট হয়ে গেল। আজকে বহুদিন পর, অলমোস্ট 1 বছর পর সৌরভের বাইকে করে আমি বেরোলাম, তাই না বলো? আর একদম কাছাকাছি ছিল, বললাম চলো তাহলে বাইকেই যাই। তো দিয়ে দিয়েছি ব্লাউজটার ডিজাইনটা একদম অন্যরকম দিয়েছি, আশা করছি ভালোই হবে। আমি পুরো বোর হলাম জানো তো, পুরো 8 ঘন্টা সময় নিয়ে, না 8 ঘন্টা লাগেনি, 8 ঘন্টাই লেগেছে, ফালতু বকছি, একটা ব্লাউজ আপনিতে 8 ঘন্টা লাগতে পারে না। আর ছেলে দেখলাম সাইড করে বেশ সরস্বতী পূজোর ড্রেস গুলোকে সাজিয়ে নিল, বাবা যে আছে ভুলেই গেছে। বাড়ি ফিরে এই জাস্ট সবার জন্য চা বসালাম, মাদের যদিও চা খাওয়া হয়ে গেছে কিন্তু আমার সৌরভে চা খাওয়া হয়নি, তো বেজে গেছে 8টা, হ্যাঁ একটু লেট তো হয়েই গেল। আর তার সাথে কি আছে দেখো, সেদিনকে বানিয়েছিলাম না চিকেন কাটলেট, তো সেটা আছে, তো এটাই লাস্ট আর কি, বেশি বানাইনি কিন্তু কালকে খাবো খাবো করে আর খাওয়া হয়নি, তো আজকে দুটো ছিল সেটা ভেজে সবাই মিলে ভাগ করে খাওয়া হলো, আর তার সাথে চা। এখন আমরা যখন ডিনার করতে বসি তোজোকে সুইংয়ে রেখে দিই, ও একদম নিশ্চিন্তে আমাদের সবাইকে একসাথেই কিন্তু খেতে দেয়। এই দেখো বক বক শুরু করেছে। চলো এবার ডিনার করতে যাবো, বেজে গেছে প্রায় 12:30, কুক ভাইয়া এই জাস্ট গেল। তো আজকের ব্লগটাকে আমি এখানে এন্ড করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। টাটা, গুড নাইট আর হ্যাপি উইকেন্ড।